জি টোয়েন্টি সম্মেলনে সাতটি দেশের প্রধানমন্ত্রীরা থেকে বৈঠক হয়েছে। ইংল্যান্ডের মিউজিয়ামে শিবাজির বাঘনক আছে, ওই বাঘনক চার বছরের জন্য কলকাতার মিউজিয়ামে থাকবে, সেই জন্য এটা আমি প্রচার করতে বেরিয়েছি। এটা তো ভারতবর্ষের গৌরবের ব্যাপার, সেই বার্তা মানুষের দরবারে এখন আমি পৌঁছে দেব। আমার প্রথম পদকে বলো ওই বালিগঞ্জ স্টেশন। দাদা লোক খুঁজে খুঁজে পায়ে হাজা উঠে গেছে, মিথ্যা কথা বলবনি, দুটো লোক পেয়েছি আর একটা হলে কোনো জন পুরো কমপ্লিট। ম্যাডাম দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে দেখবো যাই যাবে না যাই না যাবে। বলি ও ম্যাডাম কি চলো কোথায় কাজে? নসেস কাজে যাব মানে? এই দেখো তুই বড় মেয়ে ভাই পাচ্ছে কেন, তুমি তো শুধু শিলোটা ধরবে। আচ্ছা আমাদের ইয়ং ছেলে তো রেডি হয়ে আছে, ওরা তো প্যার প্যার করে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দেবে মানে তুই কি বলতে চাচ্ছিস? তুই জানিস মেরা তুমি যে হোক প্রত্যেকদিন হাজার টাকা করে রোজ দাও। হাজার টাকা দিবি মানে? ও হাজার টাকা পোষাচ্ছে না, আরো দুশো বাড়িয়ে দেবো। এই তুমি মুখ সামলে কথা বল বলে দিচ্ছি। মেরাম দেরি করুনি চলো, জল ফোড়ি আসে চলো, জল ফোড়ি আর আই ডোন্ট কেয়ার। জি টোয়েন্টি সম্মেলনে হলো প্রচার, আই রে আর কাছে সরে তুই এলে খাপে তোকে নেব ধরে। এই রে নেব ধরে মানে তুই কি বলতে চাচ্ছিস? ও ম্যাডাম বাঘ দেখেছো, বাঘের সামনে যদি শিকার আসে বাঘকে ছেড়ে দে, ও তো ধরে নে। চল ফোডিয়া আই ডোন্ট কেয়ার, জি টোয়েন্টি সম্মেলনে হলো প্রচার, আই রে আমার কাছে সরে এলে খাপে তোকে নেব ধরে। বুঝি না এ কেমন তোর বিমৃতি কি, আমি তালে তালে চলি নয় তো হুড়ো মাস্টরি সাবসি বাজি, আমি তালে তালে চলি নয় তো হুড়ো মাস্টরি সাবসি বাজি। আমি কাজে যাবো না। এই বড় মেয়ে মনে হয় ভয় পাচ্ছে। কি ভয় পাচ্ছ কেন? ও বুঝতে পেরেছি, মোটা মতো জিনিস দেখে ভয় পাচ্ছ, সরু মতো দরকার। আচ্ছা ঠিক আছে, তোমার কিচ্ছু করতে হবে না। আচ্ছা তুমি শুধু সুলোটা ধরবে। আচ্ছা যাবে আর ওখানে তো আমাদের নখ এডি হয়ে আছে। আচ্ছা ওরা শুধু ধরবে আর প্যার প্যার করে গেড়ে দেবে। আরে বৌদি তুমি ভুল করছো, আমি কাজে যাচ্ছি না যাবো না, যাচ্ছি না যাবো না। এই খেটে মরে আমার দেও আর কেড়ে তুই রঙের বিবি বৌদি। তুমি বিগা উঠেছে বৌদি, বেড়েছে আমার গতি আমার গহতি না তো শিবাজি, আমার গহতি না তো শিবাজি। স্টপ স্টপ স্টপ
কি বলতে চাচ্ছ? কি বলতো এই মুরগি? আমার লোক আছে, চলো কলকাতা মিউজিয়ামে থাকবে শিবাজি পাকনো। শিবাজি পাক নামে বাঘা ছেলে এরিয়ার লোক। কলকাতা মিউজিয়ামে থাকবে শিবাজি পাকনো। শিবাজি নামে বাঘা ছেলে এরিয়ার লোক। তাকে আমি মিউজিয়াম কাচের ঘরের মধ্যে বন্দি করে রাখতে চাই। মিউজিয়াম সেটা আবার কি? মিউজিয়াম মানে যেখানে 200-300 বছরের ঐতিহাসিক বা অ্যান্টিক জিনিস যেগুলি ওই মিউজিয়ামে রাখা হয়, এটা তো ভারতবর্ষের গৌরবের ব্যাপার, যাতে সেগুলি বজে থাকে সেই জন্য মিউজিয়ামে রাখা হয়। আর ছত্রপতি শিবাজি বাকনক যেটা পরে সে যুদ্ধ করেছিল, ওই বাকনক 4 বছরের জন্য ইংল্যান্ড থেকে কলকাতার মিউজিয়ামে এসে থাকবে। তাহলে বৌদি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে? বুঝতে পেরেছি। আরে বৌদি তোমাকে তো এখনই বললাম, আরে সেই ছত্রপতি, আরে সেই তো শিবাজি। এই ভুল বোঝা বুঝিটা হয়ে গেল সমাধান, ছত্রপতি শিবাজি হয় অশোক দাদা লেখে গান। ভুল বোঝা বুঝিটা হয়ে গেল সমাধান, ছত্রপতি শিবাজি হয় অশোক দাদা। আমি তো গ্রামের মুখ কুসুক কুন্ডু,
মোটে নেকা বলে শিখিনি। ও তাই কোথায় কি বলতে হয় কিছুই তো জানিনি, তাই তুমি কি বলতে চলে তো মোটেই কিছু বুঝতে পারিনি, তাই না জেনে না বুঝে তোমায় অনেক ভুলবার কথা বলে ফেলেছি, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। ঠিক আছে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, যা তোরা ক্ষমা করে দিয়েছি ঘর যা। তোর কিছু বলতে বলেছি মুড়ো ঘর ওখানে গেড়ে দেবো রে। যদি দেরি হয় রে হে রে মুড়ো ধরে চেপে নিয়ে যাবো, তুই যা চলে যাচ্ছি চলে যাচ্ছি। আমরা গ্রামের মানুষের অনেক সম্মান করি, কিন্তু তোমরা অশিক্ষিতের মতো কোনো কিছু না বুঝে না জেনে এই রকম কাজ করো। ভুল বললে ম্যাডাম, আই এম এডুকেটেড পারসন। শিবা তুমি? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আমি একজন শিক্ষিত, শিক্ষিত ডিগ্রি থাকা সত্ত্বেও পাতে পাতে ঘুরে বেড়েছি, পাইনি কোনো চাকরি কোনো কাজ। বুঝতে পারেন ম্যাডাম, আমি তো একজন শিক্ষিত, আমি যে একজন নারী, আমি যদি কাজ না করে বাড়িতে বসে থাকেন কেউ আঙুল তুলে বলবে না আপনি একজন বেকার। কিন্তু আমরা পুরুষ, আমরা যদি কাজ না পেয়ে বাড়িতে বসে থাকি সবাই আঙুল তুলে বলবে এই ছেলেটা বেকার। তাই তো ম্যাডাম এই বেকারত্ব জ্বালা মেরতে গিয়ে এই কাজ করতে বাধ্য হয়েছি। জানেন ম্যাডাম, এই পথশ্রী প্রকল্পের সামান্য ঠিকাদারি কাজ করি আমি, তাই আপনাকে লেবার হয়ে যে ভুল করেছি পারলে আমাকে ক্ষমা করে দেবেন। দাঁড়াও শিবা, এই তোমার ভুল ধারণা, কোনো কাজই তো ছোট নয়, তুমি তো শিক্ষিত ছেলে, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? যে কোনো কাজই সম্মানের জায়গায় কাজ করতে হয়, তাই এই তোমার পথশ্রী প্রকল্পের কাজটাকে আমার এই রিপোর্টে তাই সমস্ত জনগণের কাছে আমি প্রচার করব। আর তাই তুমি যদি এই পথশ্রী প্রকল্পের সম্বন্ধে যদি কিছু জেনে থাকো তাহলে আমাকে কিছু বলো। পথশ্রী পথশ্রী প্রকল্প হাতে সময় বড় অল্প, পথশ্রী পথশ্রী প্রকল্প।